ত্রিপুরার উন্নয়নে মিশ্র সংস্কৃতিতে দুটি গোষ্ঠীর মানুষেরই যথেষ্ট অবদান রয়েছে জাতি উপজাতি মানুষের মেলবন্ধনই এই রাজ্যের ঐতিহ্য বললেন রাজ্যপাল তথাগত রায় রাজধানী আসাম রাফেল ময়দানে আয়োজিত উনসত্তরতম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল তথাগত রায় বলেন ভৌগোলিকভাবে তিন দিকে আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষে এই রাজ্যকে চোরা চালান রোধ উগ্রপন্থী অনুপ্রবেশ রুখতেও ভীষণভাবে সাহায্য করেছেন প্রতিবেশী বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের মিশ্র সংস্কৃতিতে দুই দলেরই যথেষ্ট অবদান এবং মাঝে মধ্যে সমস্যা হলেও এই দুই গোষ্ঠীর মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করেছেন এবং আমি নিশ্চিত ভবিষ্যতেও তাই করবেন ত্রিপুরা রাজ্যের তিন দিকে আরেকটি রাষ্ট্র বাংলাদেশ এবং উত্তর পূর্বে আসাম ও মিজোরাম বাংলাদেশের বর্তমান সরকার ভারতের প্রতি অত্যন্ত বন্ধুভাবাপন্ন এবং এর সুবিধে ত্রিপুরা রাজ্য পুরোপুরি পেয়েছে চোরাচালান এবং অনুপ্রবেশ বিশেষ করে উগ্রপন্থী অনুপ্রবেশ রোধ করতে বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এবং এই সহযোগিতা সবসময় পাওয়া গেছে এদিন রাজ্যপাল আরো বলেন বর্ষার সময় রাজ্যে জাতীয় সড়ক বিপর্যস্ত হয়ে পড়ার সময়ও বাংলাদেশের উপর দিয়ে বহিরাজ্য থেকে মালামাল আনতে যথেষ্ট সাহায্য করেছিল সেই দেশের সরকার প্রয়োজনে বাংলাদেশের মধ্যে দিয়ে মাল আদান প্রদানের ক্ষেত্রে সেই রাষ্ট্র প্রচুর সহযোগিতা করেছে এই ব্যাপারে পালাটানা ও রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি আনা এবং চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় বাংলাদেশের মধ্যে দিয়ে তেল এবং গ্যাস আনার ব্যাপারে সেই দেশ সহযোগিতা করেছে সেই জন্য ত্রিপুরার মানুষ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ

from the time it has been started it has been going on in the same way the gathering was uh, this year it has been a bit more every year uh, uh, there are like 500 to 600 people and this yeah. time as the parade has been led by a lady it's been a proud moment for india that uh, women are coming on the power with uh, to come shoulder to shoulder with the men এদিনে অনুষ্ঠানে সেনা जवानोंর অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল তথাগত রায় উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের উচ্চপদস্থ আধিকারিক সহ রাজ্য পুলিশের আধিকারিকরা এমনই বিস্তারিত খবর জানতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য পাবলিক ইন্টারেস্ট